কার্তিক মাসের সংক্রান্তির দিন চালের পাত্রে রেখে দিন এই দুটি জিনিস। সংসারের উন্নতি হবে, আর্থিকভাবে উন্নতি হবে, দারিদ্রতা চলে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা, আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসছে কার্তিক মাসের সংক্রান্তি। এই সংক্রান্তির দিন আপনাদের ঘরের চালের পাত্রে আপনারা এমন দুটি জিনিস রেখে দেবেন যাতে আপনাদের জীবনের অর্থ কষ্ট ঘুচে যাবে। মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং মা লক্ষ্মী আপনাদের ঘরে বিরাজমান হবেন, তাতে আপনাদের দারিদ্রতা ঘুচবে, অর্থের আগমন হবে, আপনাদের সমস্ত রকম বাধা বিপত্তি কেটে গিয়ে সংসার সুখ সমৃদ্ধিতে ভরে যাবে। তাহলে চলুন বন্ধুরা জেনে নিই কোন কোন জিনিসগুলি আপনারা চালের পাত্রে রাখবেন এবং কী উপায় রাখবেন এবং কোন কোন বিধিনিষেধগুলো আপনারা মেনে চলবেন। তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মী। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি, তত্ত্বকথা, বাস্তু টিপস সহ নানান ধরনের টোটকা বিষয়ক ভিডিও বানিয়ে থাকি। চলছে কার্তিক মাস এবং সামনে আসতে চলেছে কার্তিক মাসের সংক্রান্তি। হিন্দুশাস্ত্রে কার্তিক মাস অত্যন্ত শুভ। এই মাসটিকে জপ, তপ, ব্রত সাধনার মাস মনে করা হয়। এই মাসে ঈশ্বর ভক্তি ও পূজা অর্চনা করলে সমস্ত ইচ্ছা পূরণ হয়। পুরাণ অনুযায়ী শ্রী বিষ্ণু এই মাসে নারায়ণ রূপে জলে বাস করেন। এই কারণে কার্তিক কৃষ্ণ প্রতিপদ তিথি থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন সূর্যোদয়ের আগে নদী বা পুকুরে স্নান করলে অক্ষয় পুণ্য লাভ করা যায়। আবার শাস্ত্র অনুযায়ী যে ব্যক্তি কার্তিক মাসে প্রতিদিন গীতা পাঠ করেন তারা অনন্ত পুণ্য অর্জন করে থাকেন। এই মাসে গীতার একটি অধ্যায় পাঠ করলে ব্যক্তি ঘোর নরক থেকে মুক্তি লাভ করতে পারে। স্কন্দ পুরাণে বলা হয়েছে এই মাসে অন্নদান করলে পাপ নাশ হয়। কার্তিক মাসের শেষ দিন কার্তিক সংক্রান্তিতে সূর্যদেবের রাশি পরিবর্তনের পালা থাকে। তিনি যান বৃশ্চিক রাশিতে। কার্তিক সংক্রান্তিতে দেব সেনাপতি কার্তিকেরও পুজো করা হয়। কোনো কোনো অঞ্চলে আবার এই দিন থেকে শুরু হয় ইতু পূজা, চলে অগ্রহায়ণের সংক্রান্তি পর্যন্ত। ইতু পূজা কিন্তু সূর্যের পূজা, তাই কার্তিক মাস উৎসবের মাস। এই সময় অন্তরাত্মায় উন্নয়ন ও পরিশুদ্ধির সময়। চলুন বন্ধুরা জেনে নিই সবার আগে এই বছরের কার্তিক মাস কবে পড়েছে। এই বছর কার্তিক মাস পড়েছে 17ই নভেম্বর শুক্রবার। আর শুক্রবার কিন্তু মা লক্ষ্মীকে উৎসর্গ করা হয় এবং এই দিনে মা লক্ষ্মী পুজো করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুক্রের সম্পর্ক মা লক্ষ্মীর সঙ্গেও বলে মনে করা হয়। দেবী লক্ষ্মীর আরাধনা করলে ধন সম্পদ লাভের পাশাপাশি বিবাহিত জীবনও মধুর হয়, সেই সঙ্গে আর্থিক অনটন থেকে মুক্তি পাওয়া যায় এবং ঘরে সুখ সমৃদ্ধি আসে। তাই এই শুক্রবার অর্থাৎ কার্তিক মাসের সংক্রান্তির দিন মা লক্ষ্মীকে প্রসন্ন করতে আপনারা আমি আজকে যে ভিডিওতে জিনিসটি বলে দেব সেই জিনিসটি কিন্তু অবশ্যই করবেন। এছাড়াও কার্তিক মাসে দীপ দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই আপনারা যদি এখনও দীপদান না করে থাকেন তাহলে অবশ্যই আপনারা দীপদান করতে পারেন। বলা হয় শ্রীকৃষ্ণকে প্রসন্ন করতে পারলে তার উপর সমস্ত দেবদেবী প্রসন্ন থাকেন, তাই অবশ্যই এই মাসে আপনারা কিন্তু দীপদান করবেন। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা শত প্রচেষ্টা সত্ত্বেও কাঙ্ক্ষিত ফল না পেয়ে অবসাদে ভুগতে শুরু করছেন। সমস্ত ধরনের পরিশ্রম ও প্রচেষ্টার পরও ব্যক্তির অসাফল্যের মুখে পড়ে, এর জন্য কিন্তু গ্রহদোষ দায়ী হতে পারে। তাছাড়াও আমরা অনেক সময় এই দুর্মূল্যের যুগে আর্থিক অনটনের মধ্যে ভুগছি,
অনেকেই আছেন বিভিন্নভাবে চেষ্টা করছেন উন্নতি করার, অনেকে নানান রকম দিক খুঁজছেন যে একটু যাতে উন্নতি হয়, যাতে একটু ভালোভাবে চলা যায়, কিন্তু কোনো দিক থেকেই কোনো ফল তারা পাচ্ছেন না। তারা আজকের এই উপায়টি আমি যেটি বলবো সেটি কার্তিক মাসের সংক্রান্তির দিন অবশ্যই করে দেখুন, ভক্তি ভরে মনে বিশ্বাস নিয়ে। আশা করছি আপনাদের সমস্যার আপনাদের নিশ্চয়ই সমাধান হবে। বন্ধুরা, আমাদের প্রত্যেক বাড়িতেই কিন্তু চাল রাখার পাত্র আছে। হিন্দু ধর্ম অনুসারে চাল কিন্তু অত্যন্ত শুভ এবং চাল পূজোর কাজে কিন্তু ব্যবহার করা হয় এবং চালকে কিন্তু মা লক্ষ্মী প্রতীক বলা হয়। যে কোনো পুজোয় কিন্তু চাল ছাড়া অসম্পূর্ণ, দেবতাকে চাল নিবেদন করা হয়। তবে চাল কিন্তু শুধু ধর্মীয় কাজে নয়, জ্যোতিষ অনুসারে চাল ভাগ্য ফেরাতে কিন্তু বিশেষ উপযোগী। পূজার্জনের সময় অক্ষত বা চালের বিশেষ ব্যবহার কিন্তু লক্ষ্য করা যায়। ভাঙা চাল পুজো ব্যবহার একদমই আপনারা করবেন না। অক্ষততর অর্থ যার ক্ষতি হয়নি ও যা পূর্ণ তাই অক্ষত। পুজোয়ও অক্ষতের মতো পূর্ণ হোক এমন মনোভাবই থাকে পুজোয় চাল অর্পণ করার পেছনে। পুজোয় কোনো বাধা না আসার কামনাও কিন্তু লুকিয়ে থাকে এর মধ্যে। এই অখণ্ড চালই পুজোর কিন্তু গুরুত্বপূর্ণ সামগ্রী। আবার সমস্যায় আমাদের জীবনে যে আর্থিক সমস্যা রয়েছে, সেই আর্থিক সমস্যা থেকেও মুক্তি পেতে কিন্তু আমাদের চাল ভীষণভাবে উপযোগী। এই শুক্রবার অর্থাৎ কার্তিক সংক্রান্তির দিন শুক্রবার, সেই দিন আপনারা কী করবেন? সকাল সকাল ঘুম থেকে উঠবেন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারলে তো অত্যন্ত শুভ। যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে না পারেন, সেক্ষেত্রে আপনারা সকাল সকাল সূর্যোদয়ের আগে অন্তত উঠে পড়বেন। সূর্যোদয়ের আগে উঠে অনেকেই সংক্রান্তির দিন গঙ্গা স্নান করেন, কিন্তু সবার পক্ষে গঙ্গা স্নান করা কিন্তু সম্ভব হয় না। তাই আপনারা স্নান করার সময় স্নানের জলের মধ্যে একটুখানি গঙ্গা জল মিশিয়ে নিতে পারেন। স্নান করার আগে কিন্তু আপনার বাড়ি ঘর খুব ভালো করে পরিষ্কার করে নেবেন। আপনার বাড়ির যে মুখ্য দুয়ার, যেইখান দিয়ে মা লক্ষ্মীর প্রবেশ হয়, আমাদের বাড়িতে সমস্ত রকম পজিটিভ শক্তির প্রবেশ হয়, সেই মুখ্য দুয়ারটা কিন্তু আপনারা খুব ভালো করে পরিষ্কার করে নেবেন। সেখানে যেন কোনো রকম নোংরা না থাকে। পরিষ্কার করার পর নিজেরা পরিষ্কার হয়ে শুদ্ধ বস্ত্র পরে লাল বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন। লাল বস্ত্র পরিধান করবেন, লাল বস্ত্র পরে মা লক্ষ্মীর পুজো করবেন। মা লক্ষ্মী পুজো করার সময় যেমন আপনারা পুজো করেন রোজ দিন, সেই রকম পুজো করবেন। ঠাকুরকে ফুল অর্পণ করবেন, ভোগ নিবেদন করবেন এবং আরতি করবেন। তারপর মা লক্ষ্মীর পায়ের কাছে আপনাদেরকে কয়েকটি জিনিস রাখতে হবে। সেটি হলো একটি পান, একটি সুপুরি এবং একটি ষোলোয়ানা অর্থাৎ এক টাকার কয়েন এবং একটি হলুদের গাঁট। এই তিনটে জিনিস একটি ফুল দেবেন, তাতে দিয়ে মা লক্ষ্মীর পায়ের কাছেই রেখে দেবেন। এটা আপনারা সকালবেলায় করবেন। সকালবেলা থেকে একদম সন্ধ্যেবেলা পর্যন্ত এটি মা লক্ষ্মীর পায়ের কাছেই থাকবে। পর সন্ধ্যেবেলায় যখন আপনারা আবার সন্ধ্যে পুজো দেবেন, সন্ধ্যারতি করবেন, সন্ধ্যে পুজো দেওয়ার পর আপনারা নিশ্চয়ই ফুলগুলো সরাবেন। সমস্ত ফুল যেগুলো আপনারা সকালে অর্পণ করেছিলেন সেগুলি সরিয়ে নেবেন এবং সরিয়ে নেওয়ার সময় দেখবেন পানটি শুকিয়ে গেছে। মা লক্ষ্মী চরণের কাছে যেটি দিয়েছিলেন পানটি শুকিয়ে গেছে, সেই পানটি আপনারা সরিয়ে নেবেন। পানটি সরিয়ে নিয়ে যে আপনাদের কাছে থাকবে সুপুরি, হলুদের গাঁট এবং ষোলোয়ানা, এই তিনটে জিনিস আপনারা একটি লাল কাপড়ে মুড়িয়ে নেবেন, একটি পুটুলি আকারে করে নেবেন এবং সেই পুটুলিটি আপনাদের যে চালের পাত্র আছে বাড়িতে, সেই চালের পাত্রের মধ্যে আপনি ওটা রেখে দেবেন। চালের পাত্রের ওপরে রাখবেন না, চালের পাত্রে আপনার হাত যত দূর যাচ্ছে চালের ভেতরে রেখে দেবেন। চাল কিন্তু বন্ধুরা আমাদের অত্যন্ত শুভ আমাদের জন্য। চালকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয়। হিন্দু ধর্মে সবসময় বলা হয় ধন ধান্যে পরিপূর্ণ, অর্থাৎ ধনের সাথে সাথে ধান্য, যেই বাড়িতে ধান্য অর্থাৎ চাল, চালের পাত্র সবসময় পরিপূর্ণ থাকে, অর্থাৎ চালের পাত্র শেষ হওয়ার আগেই কিন্তু চালের পাত্রটি পরিপূর্ণ করে নেবেন, সেই বাড়িতে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা থাকে এবং মা লক্ষ্মী সর্বদা সেই সংসারে বিরাজমান থাকেন। এইভাবে আপনারা পুটুলিটি রেখে দেবেন কার্তিক মাসের সংক্রান্তির দিন এবং সেটি ওইভাবেই থাকবে। দেখবেন
আপনাদের সংসারে যে আর্থিক অনটন চলছে সেটি ঘুচে যাবে, নতুন নতুন অর্থ ইনকামের রাস্তা আপনাদের সামনে খুলে যাবে এবং আপনাদের উপর সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে। তবে অবশ্যই করে বন্ধুরা, পুজো করার সময় কিন্তু কালো কাপড় পরবেন না, কালো কাপড় পরে কিন্তু পুজোয় বসবেন না, চেষ্টা করবেন লাল কাপড় পরেই পুজোয় বসার। এবং এই দিন কিন্তু যেদিন অর্থাৎ কার্তিক সংক্রান্তির দিন আপনারা যখন এই প্রক্রিয়াটি করবেন সেই দিন কিন্তু বাড়িতে কোনো রকম আমিষ আহার আনবেন না, সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন এবং খেয়াল রাখবেন যাতে রান্নাঘরে আপনাদের কোনো রকম এঁটো বাসন না থাকে, সম্পূর্ণ রান্নাঘর যেন একদম পরিষ্কার থাকে। এইভাবে করে আপনারা এই কার্তিক সংক্রান্তির দিন এই উপায়টি করুন, আপনাদের সমস্ত সমস্যার সমাধান হবে এবং আর্থিক অনটন ঘুচে যাবে। আশা করছি বন্ধুরা আজকের আমার ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা আরও একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।